অন্য গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা যদি বাসা বাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যদি গায়ে মানার সামনে সেটা পরে না যান। আপনি বাসিরা পড়ার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে হারামদের সাথে, এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসা বাড়িতে। আর বাসা বাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিসমিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে, গরমের কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি, অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। আমি এক ব্যক্তির পেছনে সালাত আদায় করে জানতে পারলাম যে সে মানুষের হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয় এবং তাবিজ পাথর বিক্রি করে। এখন আমার সেই সালাত কি আবার পড়তে হবে? ভাই সাহেব, যদি এরকমই হয় যেমনটি আপনি বলেছেন তাহলে সেই সালাত আপনাকে আবার পড়তে হবে। কারণ হলো এই ব্যক্তি যদি প্রকৃতই এরকম থাকে তাহলে তার শিরকে আকবারে তিনি লিপ্ত এমনটি ধারণা করার সুযোগ রয়েছে, সেই জায়গা থেকে এটি আপনাকে আবার আদায় করতে হবে।